তো টাকা পয়সা তো হয়তো আমিও কম বেশি কামাই করি, না কামাই করলে তো সংসারটা চালাইতে পারতাম না। তা আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমারে বুঝবে। আমার জায়গা আছে 60 ডিসি জায়গা আছে, 60 ডিসি। 60 ডিসি? হুম। এটা কয় কাঠা? অনেক মানুষে বলে যে প্রতিবেদন করলে নাকি একটা ভালো মনের মানুষ পাশে এসে দাঁড়াবে, এই জন্য প্রতিবেদনের সামনে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? এই তো আল্লাহ রাখছে, ভালো। ভালো রাখছে। আবার প্রতিবেদনের সামনে আসার কারণ কি? ভাই প্রতিবেদনের সামনে আসছে, অনেক কষ্টে আছে এই জন্য। অনেক কষ্টে আছেন বলতে? অনেক কষ্ট বলতে কি, বাসায় ছোট ছোট দুইটা ভাই বোন আছে, মাটা বুড়া, আমি কাজবাজ করি যতক্ষণে, ততক্ষণে মনে করেন সংসার চলে, আমি কাজবাজ না করলে সংসার চলে না, এই জন্য অনেক সমস্যা আছে। প্রতিবেদনের মধ্যে আসছি, অনেক মানুষে বলে যে প্রতিবেদন করলে নাকি একটা ভালো মনের মানুষ পাশে এসে দাঁড়াবে, এই জন্য প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার এখন বয়স কত? আমার বয়স 19 বছর। থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে ঢাকা। ঢাকা কোথায় থাকেন? ঢাকা আবদুল্লাপুর। আবদুল্লাপুর? আচ্ছা, এই যে আপনি 19 বছর আবদুল্লাপুরে আপনি থাকেন, এই যে চলাফেরা করেন, কাজবাজ করেন, এর মধ্যে কি আপনি কখনো একটা মনের মানুষ পান নাই বা অফার? মনের মানুষ তো কি ঢাকা শহরে তো আর অভাব নেই, পাওয়া তো যায়, কিন্তু সেরকম মন হইতে হবে, সেরকম মন হইতে হবে, সে বুঝতে হবে। এখন মনে করেন বাংলাদেশের মানুষের বিয়ে সাথে করতে গেলে যৌতুক চায়, টাকা পয়সা চায়। এখন আমার মার তো সেরকম সমর্থ নাই যে দিতে পারবে, যে আমার মার অনেক টাকা পয়সা আছে, সম্পদ আছে, যৌতুক দেওয়া বিয়া দিল। এখন মনে করেন প্রতিবেদনের সামনে এলাম, সবার মন তো একরকম না, হয়তো 10 জনের খারাপ হলে হয়তো একজনে তো ভালো হতে পারে, যৌতুক টৌতুক দিতে পারবে না আমার মা, সাধারণ মানুষ। এই জন্য প্রতিবেদনের সামনে আসি, যাতে সে যদি কারো ভালো লাগে যে অসহায় মানুষ, তার কিছুই নাই ধরতে গেলে মা ছাড়া, যদি কেউ যৌতুক মতুক না চায়, ভালো মনের মানুষ হয়ে দাঁড়ায়, তাহলে বিয়ে সাথে বসবে। এই জন্য বুঝতে পারছি, যৌতুক ছাড়া বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন? বুঝতে পারছি। এমনিতে আমার মায়ের মনে করেন আমার নানার বাড়ি থেকে সম্পদ যতটুকু পাইছে, জায়গা আছে, কিন্তু ঘর নাই, ঘর নাই বিধা আমরা ঢাকাতে থাকি, এখানে ভাড়া থাকে। এখন নিজের জায়গায় ঘর থাকলে নিজের বাসায় থাকা যায়, এখন নাই বিধা থাকতে পারি না, জায়গা থাকলে কি আর মানুষের ঘর তুলতে তো সময় লাগে না, মানুষ পাশে যদি সাপোর্টার থাকে। এখন আমাদের তো এরকম কেউ নাই, এই জন্য জায়গা আছে 60 ডিসি জায়গা আছে। 60 ডিসি? 60 ডিসি? হুম। এটা কয় কাঠা? আমিও বুঝি না। আচ্ছা আচ্ছা, আপনার ডিসি ডিসি বুঝতে পারছি। কোথায় জায়গাটা? কোথায়? এটা আমাদের দেশের বাড়িতে কুমিল্লাতে। ও, কুমিল্লাতে, বুঝতে পারছি। নানার বাড়ি? হুম। সেটা ভাগে পাইছেন আপনি? আমার মা পাইছে। আপনার মা পাইছে, বুঝতে পারছি। তো এখন আপনি বিয়ের জন্য আসলে কেমন ছেলে হলে আপনি বিয়ে করতে? কেমন ছেলে ভাই? এখন মনে করেন আমি একটা ভালো মনের মানুষ চাই, যে অনেক ভালো হবে, মনটা আমার বুঝবে, আমার কষ্টটা দুঃখটা বুঝবে, আমি তার কষ্ট দুঃখটা বুঝতে পারবো, সেরকম ছেলে। কারণ মানুষের টাকা পয়সা দিয়ে কখনো সম্পর্ক হয় না, মানুষের একটা ভালো মন থাকলে সেইখানেই ভালোবাসা যথেষ্ট, কারণ টাকা পয়সা মানুষের আজকে আছে কালকে নাই। তো টাকা পয়সা তো হয়তো আমিও কম বেশি কামাই করি, না কামাই করলে তো সংসারটা চালাইতে পারতাম না। তো আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমারে বুঝবে, আমারে জানবে, যে মনে করেন আমাদের ফ্যামিলির সব কিছু যায় না, সেই আমারে ভালোবাসবে, সে টাকা পয়সা চাইবে না, আমি সেরকম একটা মানুষ চাই। বুঝতে পারছি। তো আপনি কি এখন ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার। কি যেন নাম বলছিলেন? তানিশা। তানিশা এখন থাকেন হচ্ছে ঢাকা আবদুল্লাহ? আবদুল্লাহপুর। বয়স হচ্ছিল 21 বছর বললেন? না, 19। 19 বছর? আচ্ছা, বন্ধুরা কথা বলছি তানিশাপুর সাথে, তার বয়স হচ্ছে 19 বছর, থাকেন ঢাকা আবদুল্লাহপুর। শুনছিলেন তার বিষয় বিস্তারিত, তার কুমিল্লাতে কিন্তু তাদের নানা বাড়ি, সেখানে তার জমি আছে, আসলে টাকার অভাবে সেখানে সেই জমিতে তারা ঘর তুলতে পারছেন না। বলছিলেন যে যদি হাজব্যান্ড বা মনের মতো মানুষ সেমন কাউকে পায়, তাহলে তাকে নিয়ে সেখানে তিনি ঘর তোলার সামর্থ্য তার রয়েছে। তো যাই হোক, আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা জানেন অল্প সময়ের মধ্যে কারো বিস্তারিত বিষয় তুলে ধরা সম্ভব হয় না, যে কারণে আমরা সরাসরি তাদের নাম্বারগুলো দিয়ে থাকি, আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি বন্ধুরা, তার ফোন নাম্বারটি হচ্ছে 01812540489। নাম্বারটি আমি আবারও বলছি, 01812540489।
এই ছিল তানিশ আপার ফোন নাম্বার। তারপর ভালো থাকেন আপনি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনারাও ভালো থাকবেন।